নমস্কার, আমি বিক্রম সরকার। আমি রায়গঞ্জ টেরিটরি দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপন থানায় আমাদের টিওসো স্যার দেব সজল ঘোষের সহযোগিতায় গত 6 তারিখে একটি রেপিভক্সের ডেমো করেছিলাম। এই ডেমোতে আমি রেপিভক্স 5 ml প্রতি লিটার জলে মিশিয়ে ডেমো করেছিলাম। ডেমো করার 48 ঘন্টার পর সেই জমিতে আবার পুনরায় জল দেওয়া হয়েছিল। তো আজকে আমরা রেপিভক্সের রেজাল্ট সম্বন্ধে দেখব এবং আমরা পাশে একটি চেক প্লট রেখেছি, সেই চেক প্লটের কী রেজাল্ট এসেছে সেটিও আমরা বিস্তারিতভাবে ডেমো করা হয়েছিল সেই প্লটটি। এই প্লটটিতে আজকে আমরা 12 দিন পর এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্লটের সমস্ত ঘাসই প্রায় মরে গেছে এবং জমির যে মাটি সেটি সম্পূর্ণ দেখা যাচ্ছে ঘাসমুক্ত জমি বলা যেতে পারে। তবে দুই একটা করে দুব্য ঘাস, যেগুলো লতানো দুব্য ঘাস, এই জাতীয় দুব্য ঘাস দুই একটা করে দেখা যাচ্ছে। বাদবাকি যে শ্যাওলা, কচুরিপানা, শুষ্নি শাক, এই সমস্ত ঘাসগুলি মারা গেছে। এবার এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ সিনজেন্টার প্লট। এই প্লটটিতে কোনো ঘাস নেই এবং প্লাসে আমরা একটি আমাদের রেফার চেক প্লট লিখেছি, সেই চেক প্লটের কি রেজাল্ট সেটাও আপনারা দেখবেন। তো এটা হলো আমাদের চেক প্লট এবং এটি হলো আমাদের সিনজেন্টার প্লট। তো দুটো প্লটের মধ্যে আমরা সাধারণভাবে পার্থক্য দেখতে পাচ্ছি যে যেটা চেক প্লট সেই প্লটের যে ধানটা সেটা একটু হলুদ হয়ে গেছে, কিন্তু রেপিভক্স ব্যবহার করার ফলে সেই যে ধানটা সেটা হলুদ হয়নি, বরঞ্চ একটু কালচে দেখা যাচ্ছে। তো যখন আমরা ব্যবহার করেছিলাম সেই সময় আমাদের এই জমিতে এই ঘাসগুলো ছিল যা চেক প্লটে এখনও বর্তমান আছে এবং চাষি এখানে নিজের ফার্মার্স যা মনে হয়েছে সেটা ব্যবহার করেছে কিন্তু কোনো রেজাল্ট পায়নি। আর এটা হলো আমাদের সিনজেন্টার রেপিভক্সের প্লট। সর্বশেষে এটাই বলতে চাই, রেপিভক্স যখন প্রথম স্প্রে হয়েছিল সেই সময় আমার একটা মনে সন্দেহ ছিল যে এই সেগমেন্টে অন্যান্য যেসব মেডিসিন ব্যবহার হয় যেমন 2,4-D বা 20-pyroflexodium, এগুলো ব্যবহার করার ফলে গাছ কিছুটা হলুদ হয়ে যায় বা আমরা সাধারণ ভাষায় যেটা বলি গাছ ঝামড়ে যাওয়া, চাষিও সেটাই বলেছিল। কিন্তু আজ 12 দিন পর আমরা যখন রেজাল্টটা দেখলাম তখন অন্যান্য জমির থেকে আমাদের এই সিনজেন্টার রেপিভক্স যে ট্রিটমেন্ট প্লট এই প্লটটি একটু বেটার বা কালোই দেখাচ্ছে এবং চাষিও এই রেজাল্ট পেয়ে অত্যন্ত খুশি এবং রেপিভক্সের রেজাল্ট পজিটিভই আছে। থ্যাংক ইউ দেব সজলদা।